ধন্যবাদ টিভি চ্যানেল রাত দিন। জাতির এই ক্লান্তিকালে আপনারা গণমানুষের বুকের ব্যথার বেদনার কথা উপলব্ধি করে আমরা দেখেছি সংকটময় মুহূর্তে বারবার জনগণের কষ্ট লাভেগের স্বপ্ন নিয়ে আপনারা এই কাজগুলো করেন। আমি সঙ্গত কারণে আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমার জোট গণতান্ত্রিক বাম জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন সারা বাংলাদেশে ডিজেল এবং কেরোসিনের মূল্যবৃদ্ধির যে সংকট তৈরি করে রীতিমতো একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে, যে নাটক আমাদের সাধারণ মানুষের রক্তক্ষরণের মধ্য দিয়ে হয়তোবা শোধ করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এক শ্রেণীর লোক বললেন ডিজেল এবং তেলের দাম বাড়ানো হলো, আর এক শ্রেণী বললেন জনদরদি দেখিয়ে ওনারা কি করলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার সুন্দরবন থেকে সুনামগঞ্জের দূরপাল্লার গাড়িগুলো বন্ধ করে দিলেন। ওনারা দেখালেন কি মায়া কান্না, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সঙ্গত করেন আমরা দেশের মানুষকে ভালোবেসে আমরা বন্ধ করে দিলাম গাড়িগুলো, জনভোগ দুর্ভোগ আরে পরিণত করে দিলাম, মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করে তুললাম। মূল জায়গা আসতে হবে, আমার ঘাড়ে যদি ক্ষত হয় পায়ে মলম দিলে যেমনি এর মুক্তি হবে না, ঠিক সেমনি জায়গায় রোগকে আগে নির্ণয় করতে হবে। এই রোগ কারা তৈরি করেছে, কেনই বা তৈরি করছে, এই জায়গায় যদি আমরা না আসি কোন অবস্থাতেই আমাদের প্রকৃত মুক্তি আসতে পারবে না। আজকে দেখেন তেলের দাম লিটারে 15 টাকা ডিফারেন্স করা হয়েছে, অথচ 28 টাকা গাড়ি ভাড়া তৈরি করা হয়েছে বেশি। এই 8-10 টাকা কার যাচ্ছে, সাধারণ জনগণের যাচ্ছে, খুব অল্প সংখ্যক লোক এই ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে বাংলাদেশে জড়িত, তাদের সংখ্যা 19 কোটি না, 1 কোটিও না, তার চেয়ে অনেক অনেক কম, অথচ 19 কোটি লোকের পকেট কেটে এই 8 টাকা নিয়ে হচ্ছে। এই 8 টাকাকে বৃদ্ধ বাড়ানোর স্বপ্ন নিয়ে আজকের এই অবস্থান তৈরি হচ্ছে, এই 8 টাকার ব্যবসায়ীরা বাংলাদেশকে পরিচালনা করতেছে। মূল জায়গায় আপনাদেরকে আসতে হবে, এই 8 টাকার ব্যবসায়ীরা বাংলাদেশকে পরিচালনা করে, বাংলাদেশের রাজনীতিতে এখন দুর্বৃত্তায়ন হয়ে গেছে, সঙ্গত কারণে এই ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়ে প্রথমে তেলের দাম বাড়ালেন, তারপরে গাড়ি বন্ধ করলেন, চোরে চোরে মাস্তিত ভাই, দুই চোর আবার সমন্বয় হলেন, সমন্বয় করে কী করলেন, জনগণের পকেট কেটে 8 টাকা দেওয়ার একটা ব্যবস্থা করে ফেললেন। আজকে জনগণকে বিপ্লবী কাফেলায় রাজনীতিতে নামতে হবে। আপনি যদি আপনার কষ্টের কথা আপনি না বলেন, ভাড়া করে কেউ আসলে বলতে পারে না, বাচ্চা না কাঁদলে তো মাও দুধ দেয় না, তা আপনি যদি না কাঁদেন কে আপনাকে দুধ দেবে বলেন। মানে আমাদের এই ক্ষুদ্র সেক্টরের মঙ্গলের জন্য, লাভের জন্য 19 কোটি লোকের আজকে বিপদগ্রস্ত করে তুললেন। মূল কথা হচ্ছে এই রাষ্ট্রের দীর্ঘ দিন এক না একতন্ত্রে একটা মাফিয়া চক্র দিয়ে দেশ পরিচালনা হচ্ছে। আপনারা জানেন এরা জনগণের ব্যথা বেদনা এদের কাছে কোনো প্রয়োজন নেই, এদের কোনো ভোট কেট করে, তার কারণ জনগণের ভোটে তো নির্বাচিত না, এরা ভোটের আগের দিন ভোট কেটে ফেলেছে, রাতের আধারে সব ভোট সম্পন্ন হয়েছে, এরা ভোট ডাকাত, এরা ভোট ডাকাত করে জনগণকে তো বিভ্রান্ত ওইখান থেকে করেছে। জনগণের কষ্ট বোঝার কোনো সুযোগ নেই, জনগণের ব্যথা বেদার কোনো দায়বৃত্ত তো নাই, কোনো দায়ভার নেই, তার কারণ ওরা তো জনগণের বিচ্ছিন্ন লোক, ও তো ভোটের সময় ভোট কেটে নেবে, ডাকাতি করে নেবে, ভোটের আগের দিন সব ভরে ফেলবে, সঙ্গত কারণে ওরা এই জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যা জনগণের কষ্ট ব্যথা বেদনার যে যন্ত্রণা, ওদের কোনো প্রয়োজন, ওদের কোনো লাঘবের কোনো ইচ্ছে না, কারণ ওরা জানে জনগণ আমাদেরকে ভোট দেবে না, আমরা গণবিচ্ছিন্ন। মূল কথা হচ্ছে যে দেশের বিচার বিভাগ, যে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে সেই দেশ আর দেশ থাকে না। আমরা বাংলাদেশটা এখন এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। আপনি জানেন তেল এবং গ্যাসের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শুধু তেল সেক্টর গাড়ি সেক্টর না, আপনি কি জানেন শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে সমস্ত জিনিসই, আমরা
এই জিনিসগুলো আজকে আমাদের করার ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণ এই তেলের সাথে সম্পর্কিত, এই ডিজেলের সাথে সম্পর্কিত আমার শাকসবজি, আমার উৎপাদিত পণ্য, এই রাষ্ট্রের এই সরকার কত বড় নির্বোধ, বন্ডামি এবং বোকা যে ওরা বারবার বলার চেষ্টা করছেন। পত্রিকার পাতা খুললে দেখবেন কৃষিমন্ত্রী লিখতেছে বাম্পার ফলন। হোয়াট হ্যাপেন্ড? হাউ ক্যান আই বিলিভ দ্যাট? হোয়াট ইজ ওর প্রুফ? আই ডোন্ট নো। বাম্পার ফলন সবজির, সবজি 70-80 টাকা, 60 টাকায় কবি যে কবি কুকুর গরুতে খায় না, 60 টাকা নিচে কোনো তরকারি নাই অ্যাভারেজে। ওরা বলছে আপনার ধানে বাম্পার ফলন 74 টাকা করে চাল কিনেছি। এই কষ্ট, এই বেদনা সবার জন্য। শুধুমাত্র তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আমরা বাড়ি চলে গেলাম গাড়ি ভাড়া বেশি দেয় নো। এর যে রেশ, এর যে ফল, এর যে রেজাল্ট, এর যে যন্ত্রণা আমাদের এই 19 কোটি লোককেই ভোগ করতে হবে। আমার সংবিধানে লেখা আছে, আমি আমার কষ্টের কথা, আমি আমার ব্যথাবেদনার কথা, আমার মাটিতে দাঁড়িয়ে জনগণের ক্ষতি না করে আমি বলতে পারবো সবসময়ের জন্যে। এ অধিকার আমার সংবিধানিক দিয়েছে। আপনি আমাকে অনুমতি দেওয়ার কে? আমি খুলনা পুলিশ প্রশাসনকে বলেছি আমাকে মিছিল করতে আপনি দেবেন না, আপনি না দেওয়ার কি অধিকার আপনার আছে? আমার সংবিধান বলে আমি আমার কষ্টের কথা, আমি আমার ব্যথা বেদনার কথা, রাষ্ট্রের অপর অপর কোনো মানুষের, কোনো জনগণের ক্ষতি না করে জোরে জোরে চিৎকার করে মাইক টাঙায় বলতে পারবো। তার জন্য কোনো পারমিশন, পুলিশ কমিশনের কোনো পারমিশনের প্রয়োজন নেই। আমি পুলিশ কমিশনের কোনো সহযোগিতা কামনা করছি না। পুলিশ কমিশনের আমার পারমিশন দেওয়ার কি? আমার সংবিধান আমাকে পারমিশন দিয়েছে আমার কষ্টের কথা বলার। অতএব কষ্টের কথা আমাকে, আপনাকে, যে যেখানে যেভাবে আসুন না কেন, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে খুব জোরে সোরে বলতে হবে। তা না হলে আমাদের সামনে আরও সংকট। এই সংকট মোকাবেলার জন্য আমার দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ইতিমধ্যে উনি পত্রিকার পাতায় বলেছেন, প্রচার মাধ্যমে বলেছেন, আসুন এখনই সময় ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে এই আমরা অসম্পূর্ণ যুদ্ধ, যে যুদ্ধের স্বপ্ন মহান মুক্তিযুদ্ধে 1971 সালে করেছি, আমরা সেই অসম্পূর্ণ যুদ্ধটা করতে চাই। আমি আপনাদের এই প্রচার মাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীকে সে অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করার যে লড়াই, সেই লড়াই শুরু হয়েছে, সেই লড়াই আপনারা থাকবেন।